আগামীতে আমরা কিভাবে ম্যানেজ করব ডিপ্লোমেটদের বলবো, তারা বিভিন্ন পরামর্শ দিয়েছেন, আমরা সেই পরামর্শ, তারা বলেছেন যে কিছু 14 জন আপনার কংগ্রেসম্যান চিঠি লিখেছেন, সেখানে বলেছেন বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত এত হয়েছে যে গত 10 বছরে অর্ধেক কমে গেছে। আপনারা এরপর একটা সেমিনার করেন, বলেছেন যে এরপর ইউনিভার্সিটি কিংবা অন্যান্য প্রতিষ্ঠান সেমিনার করতে পারে, আসল তথ্যটা সেই সেমিনারে তুলে ধরা উচিত। আরেকজন বলেছেন যে খ্রিস্টানরা ধ্বংস হয়ে গেছে বাংলাদেশে, বলছে তাহলে তো এই একটা সেমিনার করা উচিত, আমরা তথ্য দিয়ে দেখি আসলে ধ্বংস সবগুলো বেঁধে ফেলেছে কিনা। হ্যাঁ, এই ধরনের অনেকগুলো প্রস্তাব এসেছে যে এইগুলোর উপরে যদি বিভিন্ন রকমের টকশো হয়, সেমিনার হয়, তাহলে মানুষ এই দিক থেকে উপকৃত হবে। স্যার শুধু কি শুনেছেন না স্যার, কিছু বলেছেন স্যার, কিছু বলেছেন তাদের স্যার কে, মানে শুধু কি স্যার শুনেছেন তাদের কাছ থেকে না স্যার কিছু বলেছেন? আমরা শুনেছি, আমরা বেসিক্যালি শুনেছি, আর আমরা শোনার জন্যই যে তারা কি মনে করেন কি, আমরা শুনেছি। বলেছেন যে এইরকম বাংলাদেশে ডিপ্লোম্যাটরা একটু কাকবাড়িয়া কথা বলেন, অন্যান্য দেশে এরকম বলেন না, আর যারা এখানে ডিপ্লোম্যাট ছিলেন তারা বলছেন যে আমরা তো বহু বছর বিদেশে চাকরি করলাম কিন্তু বাংলাদেশের মতো এইরকম দেখি অবস্থা দেখিনি। এবং এটা বলেছেন যে হিস্টোরিক্যালি হয়ে আসছে, এই জন্য বিভিন্ন মহল সেই জন্য দায়ী, তবে এই কালচার একদিনে পরিবর্তন করা হয়তো সম্ভব না, বাট আই থিঙ্ক ইট ইজ টাইম যে আমরা এর উপরে একটা সেমিনার। উনি খুব আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশের সাথে একটা খুব সুসম্পর্ক, অত্যন্ত শক্তিশালী সম্পর্ক করতে চান, কারণ তিনি বলেছেন যে বাংলাদেশ একটা উদীয়মান অর্থনীতি, একটা এই যে টাইগার, এশিয়ান টাইগার, তার সাথে উনি খুব সুসম্পর্ক সৃষ্টি করতে চান। তারই প্রেক্ষিতে একের পর এক আপনার অনেকের মিস্টার, অনেক বড় সিনিয়র অফিসিয়ালস এসেছেন এখন কম, তারা নিজে আসছে, আমরা তাদের ওয়েলকাম করবো, আমরা কাউকে দাওয়াত দিয়ে আনি, তারা স্বেচ্ছা আসছেন। আর আমরা খুব খুশি যে কারণ কোভিডের সময় প্রায় 2 বছরের ঊর্ধ্বে এই এঙ্গেজমেন্টটা কম ছিল, তা আমরা এখন, আর আমেরিকার সাথে আমাদের বহুমাত্রিক সম্পর্ক, যখন তারা আসছেন এবং এটা বড় ইস্যু রোহিঙ্গা, এই যে দুজন আসছেন বেসিক্যালি তারা রোহিঙ্গার অবস্থা, আগে 12 টাকা দিতেন এখন 8 টাকা কমিয়ে দিয়েছেন, আমেরিকাই প্রথম সবচেয়ে বড় ডোনার টু হিউম্যানিটেরিয়ান ফ্রম দ্য ডে ওয়ান, তো তারা এটা, তারা হলো অ্যাপ্রোভিশন কমিটির সদস্য, তারাই টাকা অনুমোদন করেন, তারা এসে দেখবেন যে তাদের প্রয়োজন আছে কি না, বাড়ানো যায় কি না, আমাদের কেন কমলো, আর যে টাকা দেন সেইগুলো আমাদের তো একটা টাকা দেন না, তারা ইউএনএসসিকে দেন রোহিঙ্গাদের জন্যে, ওই টাকা ঠিক মতো ব্যবহার টবহার হচ্ছে কি না সেইগুলো তারা যাচাই বাছাই করবেন। আর আমরা খুব খুশি যে ওনার সাথে সাক্ষাৎ হলে আমরাও আপনার সৌজন্য সাক্ষাৎ করি। সো ইটস নট দ্য নাম্বার ওয়ান, আমরা গত 3 এই জয়পুরে বোধ হয় 6 নম্বর কি না 7 নম্বর হবে, সো ইট ইজ নাথিং নিউ, আপনারা হঠাৎ করে কি মনে করেন, ইট ইজ নট নাথিং নিউ, আমরা তো রেগুলার এই ডায়ালগটা করি বিভিন্ন গুণীজনের সাথে। শুনেন, আমাদের 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে মানুষের দেশের মঙ্গল করা, আগে ওদের 2 বেলা খাওয়া নেই, খাওয়া আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, আমেরিকাতে খাওয়ার জন্য দুশ্চিন্তা করতে পারে, তার বেতনের সামান্যতম টাকা খাওয়ার বাবদে খরচ করে, আর আমার দেশের লোকের বেতনের সবচেয়ে বড় অংশ এই খাওয়া বাবদ খরচ হয়। শুধু আমার 1 নম্বর আপনার হিউম্যান রাইটস হচ্ছে টু ফিড, রাইট টু ফুড, রাইট টু শেল্টার, আমার এগুলো 1 নম্বর হিউম্যান রাইটস, আর আমার জীবনে বেঁচে থাকাটা, ভোট এবং ভাতের অধিকারটা প্রতিষ্ঠা আমার 1 নম্বর প্রায়োরিটি। সুতরাং আমরা এই জন্যে যে সিকিউরিটি, ফুড সিকিউরিটির জন্য আমরা খুব উদ্বিগ্ন, আমার লোক না খেতে পারলে আমার বাকি সব রাইট ধ্বংস হয়ে যাবে।